প্রায় 600 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরও ক্ষোভ আর হতাশার সামাল দিতে 25টি উপকমিটি করতে যাচ্ছে বিএনপি। এর সদস্য সংখ্যা হবে অন্তত 250। এক নেতার এক পদের বিধান কার্যকর হলে নির্বাহী কমিটিতে সম্পাদক সহ সম্পাদক পদে যুক্ত হবেন আরও অন্তত 40 জন। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটির বেশ কিছু পদেও পুনর্বিবেচনা করতে পারেন বিএনপি প্রধান খালেদা জিয়া। আরও কজন সিনিয়র নেতাকে জায়গা দিতে বা আকার বাড়তে পারে স্থায়ী কমিটির। 600 সদস্যের এই বিশাল কমিটি ঘোষণার পরও হতাশা আর ক্ষোভ বাড়ছেই বিএনপিতে। 3 জনের পদত্যাগের পর এ পথে রয়েছেন আরও কজন। শুরুতে কমিটিতে রদবদল আনার বিপক্ষে থাকলেও এবার অনর অবস্থান থেকে সরে এসেছেন চেয়ারপারসন। 25টি উপকমিটি করার পাশাপাশি বঞ্চিতদের নতুন করে পদ দেওয়ার কথাও ভাবছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত প্রতিকারের। আমরা চাই একটা সুন্দর টিম, যে টিমে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। দলের যদি প্রয়োজন হয় তাহলে নেতৃত্ব মুখ এই কমিটিগুলিতে অন্তর্ভুক্ত করবেন। ঘোষিত কমিটিতে এখনো 0 8টি পদ, তারপরও 25টি বিষয়ভিত্তিক উপকমিটিতে স্থান পেতে যাচ্ছেন আরও অন্তত 250 নেতা। এক নেতার এক পদের বিধান কার্যকর হলে নির্বাহী কমিটিতে সম্পাদক সহ সম্পাদক পদে যুক্ত হবেন কমপক্ষে 40 জন। দলের দায়িত্ব তাদেরকে কাজ দেওয়া, পদ দেওয়া না, কাজ দেওয়া, দায়িত্ব দেওয়া। কোন ব্যক্তিকে খুশি করার জন্য পদ না, কোন ব্যক্তির কাজটা দলের জন্য এনশিওর করাই হলো দলের কাজ। এবং এই যে আমাদের বিভিন্ন পদে সব কমিটিতে থাকার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা আমাদের মানসিকভাবে ত্যাগ করতে হবে। আর ত্যাগ করতে পারলে অধিক সংখ্যক লোকই বিভিন্ন পর্যায়ে অবস্থান নিতে পারবে। কমিটিতে যাচাই বাছাই সহ শৃঙ্খলা ফেরাতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছেন বিএনপি প্রধান। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।